বাংলাদেশ দলের সাম্প্রতিক ব্যর্থতার পাশাপাশি সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনার ঝড় অধিনায়ক নাজমুল শান্তর ব্যাটিং নিয়ে। সবশেষ 8 টেস্টের 16 ইনিংসে মাত্র 1টি 50 পেয়েছেন শান্ত। তাতেই যে প্রশ্ন উঠছে, অধিনায়কত্ব কি শান্তকে চাপে ফেলছে, তার ব্যাটিংয়ে কতটুকু প্রভাব ফেলছে তার অধিনায়কত্ব। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু সবশেষ জানতে পেরেছি, নাজমুল শান্ত 3 ফরম্যাটেই অধিনায়কত্ব ছাড়ার জন্য বিসিবিতে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন। যদিও বিসিবি সভাপতি ফারুক আহমেদ ওমরা পালনের জন্য দেশের বাইরে থাকায় সেসব নিয়ে আলোচনা হয়নি, তবে আমরা জানতে পেরেছি নাজমুল শান্ত তার সিদ্ধান্ত বিসিবিতে জানিয়েছেন। এবং বেশ কয়েকদিন যাবৎ কিন্তু এ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে, যে অধিনায়কত্ব থেকে শান্তকে 1 ফরম্যাট বা 2 ফরম্যাটে ছাড়ানো যায় কি না। আসলে 1 ফরম্যাট বা 2 ফরম্যাটে অধিনায়কত্ব যদি শান্ত ছেড়ে দেন, তাহলে হয়তো তার ব্যাটিংয়ের যে প্রভাবটা পড়ছে বা যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অধিনায়কত্ব চাপে ফেলছে তার ব্যাটিংকে, সেটা হয়তো কিছুটা দূর হতে পারে। তার ব্যাটিংয়ে আমরা হয়তো বা দেখতে পারি তিনি ফর্মে ফিরতে পারেন, সেসব নিয়ে অনেক প্রশ্ন উঠছে, কথা হচ্ছে। তবে আসলেই কি শান্ত অধিনায়কত্ব ছাড়ছেন কি না, সেটা হয়তো সময় বলে দেবে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে ফেব্রুয়ারিতে, এর আগে বেশ কিছু সিরিজ আছে। যদি শান্ত এখন অধিনায়কত্ব ছেড়ে দেন বা বিসিবি থেকে যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয় যে 1 ফরম্যাটে বা 2 ফরম্যাটে শান্তকে অধিনায়কত্ব থেকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেয়া, তবে খুব কম সময়ের মধ্যেই কিন্তু নতুন অধিনায়ককে রেডি করতে হবে। আসলে কে হবেন সেসব নিয়ে এখনও অনেক সময়ের বিষয়, আমরা হয়তো জানতে পারবো পরবর্তীতে বিসিবি সভাপতি দেশে আসলে যে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কি না। তবে এখন পর্যন্ত যে খবর, নাজমুল শান্ত অধিনায়কত্ব ছাড়ার জন্য বিসিবিতে তার সিদ্ধান্ত জানিয়েছেন। এবং যেমনটা বলছিলাম যে সবশেষ বেশ কিছু ইনিংসে শান্ত খুব একটা ভালো ফর্মে যাচ্ছে না তার ব্যাট, তাতেই কিন্তু অনেক সমালোচনা হচ্ছে, অনেক ট্রল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবং যদি শান্তর অধিনায়কত্ব নিয়ে বলি, তার অধীনে কিন্তু বাংলাদেশ বেশ কিছু টেস্টে জয় পেয়েছে, অ্যাওয়েতে জয় পেয়েছে। তার অধিনায়কত্বের যে পরিসংখ্যান সেটা কিন্তু অনেকটাই ভালো। যদিও তার এই অধিনায়কত্বের কারণে অনেকেই মনে করছেন যে তার ব্যাটিংয়ে অনেকটা প্রভাব পড়ছে, যা দেখাও যাচ্ছে তিনি দৃষ্টিকটু কিছু আউট হয়েছেন এবং রান পাচ্ছেন না আসলে নিয়মিত। যদিও ওয়ান ডে এবং টি টোয়েন্টির তুলনায় টেস্ট ফরম্যাটে তার রান খরাটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, সেসব মিলিয়েই হয়তো শান্ত একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বা নিয়েছেন এমনটাই আমরা এখন পর্যন্ত শুনেছি। দর্শক, আপনার কাছে কী মনে হয়, শান্তর 1 ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়া উচিত কি না, বা 3 ফরম্যাটেই শান্ত যদি অধিনায়কত্ব ছাড়তে চান সেটা এই মুহূর্তে কতটুকু উচিত, এবং সেটা শান্তর ব্যাটিংয়ে ফর্মে ফেরাতে কতটুকু উপযোগী হবে বা কতটুকু সমর্থন করবে বলে আপনার কাছে মনে হচ্ছে? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।